বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। এক বছরের জন্য মাকে বিদায় জানাতে হবে, মন খারাপ। তবে কান্না চোখে তো আর মাকে বিদায় জানানো যাবে না, তাই তোর মুখ রঙিন করে হাসি মুখে মাকে সিঁদুর খেলার মাধ্যমে বিদায় জানাচ্ছেন মহিলারা। মন খারাপ হয় ঠিকই, তবুও সেটা ভুলতে একাধিক নিয়ম পালন করে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়। শুক্রবার এমনই এক চিত্র ধরা পড়ল থলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে। হিন্দু রীতি অনুযায়ী বিয়ের সময় সিঁদুরদান হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আচার। বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুর পরে থাকেন। সিঁদুরকে মনে করা হয় ব্রহ্মার প্রতীক এবং ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখবেন বলেই প্রচলিত মত আছে। কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন বলেই মনে করা হয়। তাকে তুষ্ট রাখতেই কপালে লাল সিঁদুর পরা হয়। এই কারণে দশমীর দিন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী বরণের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। তারা এই নিয়মকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন। সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে, সমস্ত মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী সবাইকে জানাই বাসন্তিয়া দুর্গাপূজার বিজয়ার শুভেচ্ছা। আজকে আমাদের মায়ের বিদায়ের বেলা, মা চলে যাচ্ছেন। মার কাছে আমরা এটাই চাইবো যে মা সবাইকে সুখ শান্তি সম্প্রীতি প্রদান করুক। সবাই যেন, সব মা বোনরা যেন আমরা সবাই যার যার সংসার নিয়ে, সবাইকে নিয়ে, সকল স্তরের মানুষকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি। আর এই মা আজকে এটাই আমাদের বার্তা থাকবে মায়ের কাছে, মা যাওয়ার আগে আমাদের আশীর্বাদ করে যাও যেন আমরা সামনের বছর তোমাকে নিয়ে আবার এই দিনে এরকমভাবে সবাইকে নিয়ে আনন্দ করতে পারি। আমরা আজকে 13 বছর যাবত আমরা বাসন্তী পূজা করি, 13 বছরকার আরও যত বছরই করি, মার কাছে একটাই প্রার্থনা সবাই সুখে শান্তিতে থাকুক। আমরা মহিলারা সবাই যাতে স্বামী সংসার নিয়ে সুখে থাকতে পারি, সারা ত্রিপুরা রাজ্য প্রথমে আমরা, তারপরে ক্লাব, তারপরে সারা ত্রিপুরা রাজ্য সবাই যাতে সুখে শান্তিতে থাকে একটাই বার্তা। আজকে শুভ বিজয়া দশমীতে আমরা মায়ের কাছে এটাই সিঁদুর দান করতেছি সবাই। মায়ের কাছে একটাই প্রার্থনা সবাই যদি সংকোচ দূরে স্বামী নিয়ে সুখ সংসার করতে পারে, বছর বছর মা আসুক, আমরা বছর বছর মার পূজা করি, এই আমাদের আসুক। শুক্রবার বিজয়া দশমীতে শহরের ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে সকাল থেকেই শুরু হয়ে যায় দেবী বরণের পালা। দেবীকে বরণ করে বিদায় জানান এলাকার মহিলারা। বিদায় বেলায় সকলেরই প্রার্থনা থাকে জীব জগতের সকলের মঙ্গল করুন মা, সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে। এরপর স্বামীদের মঙ্গল কামনা করে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।